আল্লাহর সেই আনুগত্যের জীবনে ফিরতে গেলে কতগুলো কন্ডিশন আছে, আল্লাহর পক্ষ থেকে কতগুলো শর্ত আছে। জগতের মধ্যে সকলেই আল্লাহর ইবাদত করবে এমনটা নয়, যদিও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পৃথিবীর যত ধর্ম বন্ধের মানুষ আছে সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমাদেরকেই শুধু ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেন নাই, তিনি সৃষ্টি করেছেন দুনিয়ার সকল মানুষকে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনস বলতে গেলে মানব জাতি, মানব জাতির মধ্যে সব ধর্মের মানুষ আছে, সব মতের মানুষ আছে, সকল বর্ণের মানুষ আছে, সবাইকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কেউ ইবাদত করে আর কেউ ইবাদত করে না। যারা ইবাদত করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এবং তার জীবনের গুণাগুলো মাফির কথাও তিনি বলেছেন। আনকন্ডিশন কিছু শর্তের উপর, আর এই শর্তটা হলো যে তার নবীকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর শাস্তি থেকে বাঁচতে গেলে নবীর মহব্বত, নবীর আনুগত্য থাকতে হবে। আমার নবীকে যদি আপনি ভালো না বাসেন, আনকন্ডিশন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি তোমাদের ভালোবাসা প্রদর্শন করতে চাও যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছেন না আমার নবীকে আগে ভালোবাসো। আমাকে ভালোবাসতে গেলে প্রথমে কাকে? আল্লাহর বাণী। কাজী নবীকে এড়িয়ে কোনো কাজ, কোনো রুকু, কোনো সেজদার কোনো দাম নাই। আপনাকে আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহ পূর্ণ পূর্ব শর্ত দিয়েছেন, যেটাকে আমরা আনকন্ডিশন বললাম, আর সেটি হলো ফাত্তাবিউনি। নবী আপনি বলে দেন যে আমার অনুসরণ করা ছাড়া, আমি যে পথে আছি আমার পথ ধরা ছাড়া, আমি যে কাজগুলো করি আমার কাজগুলো করা ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার জন্য যে টার্গেট দিলেন, সে টার্গেটটা হলো তার নবী। এই ভালোবাসার জন্য টার্গেট কি? আমাকে যেতে হবে নবীর কাছে, নবীকে বাদ দিয়ে, এই ভায়াটা, এই মিডিয়াটা বাদ দিয়ে সরাসরি আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। তাছাড়া আপনি আল্লাহকে চিনবেন কিভাবে, জানবেন কিভাবে, আল্লাহকে বুঝবেন কিভাবে, আল্লাহ কেমন, আল্লাহর অবয়ব কেমন, তিনি কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, তার অবস্থানটা কি? এটি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এই ব্যাখ্যা যেভাবে দিয়েছেন এর বাইরে আপনার চিন্তা করার সুযোগ নাই। যারা নবীকে বাদ দিয়ে চিন্তা করেছে তারা বিভিন্ন মূর্তি, ঠাকুর, সন্ন্যাসী, তারা এই ধরনের নানা ধরনের পথ খুঁজে বের করেছে যে কিভাবে ভগবানের কাছে যাওয়া যায়। কথা বুঝতে পারছেন? লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা, সে আল্লাহর কাছে যাবার পথ খুঁজতে গিয়ে যে মাধ্যমগুলো তারা গ্রহণ করেছে নবীকে বাদ দিয়ে, ওই মাধ্যমগুলো কোনো সঠিক মাধ্যম না, কোনো সঠিক মাধ্যম নয়। যেহেতু তারা যে মাধ্যম গ্রহণ করেছে এটা রং সাইড, এটা রাইট সাইড না, এটা সেরাতে মুস্তাকিম না, এটা হচ্ছে সেরাতুদ দালালা, এটা হচ্ছে ভ্রষ্টতার পথ। এই পথে মানুষ হারিয়ে যায়, এ পথে মানুষ চিন্তায়ের কবলে পড়ে যায়, এ পথে মানুষ ডাকাতের হাতে পড়ে, চিন্তাইকারীর হাতে পড়ে, এ পথটা আমাদের জন্য সুগম নয়। আমাদের
আল্লাহ প্রাপ্তির যে পথটা, জীবন চলার যে পথ, সেটি হলো আমাদের প্রিয় নবী ইসলামের যে পথ। কুল হাদিহি সাবিলি আদউকুম ইলাল্লাহ। হে নবী, আপনি বলে দেন আমার রাস্তাই হলো সঠিক রাস্তা। হাদিহি সাবিলি আদউকুম ইলাল্লাহ, এই পথে আমি তোমাদেরকে ডাকছি আল্লাহর পথে। তাহলে নবীর পথ ছাড়া এখানে এখানে ওভারস্টে করা ছাড়া, এখানে ট্রানজিট ছাড়া, এখানে নবীর কাছে মদিনা মুনাওয়ারার সাথে সম্পর্ক করা ছাড়া আরো শেয়ের সাথে সম্পর্ক কোন নেটওয়ার্ক পাওয়া যাবে না। এই টাওয়ারটার সাথে, এই টাওয়ারটার সাথে সম্পর্ক করতেই হবে ভায়া। এটা এই টাওয়ার ছাড়া আল্লাহর আরশ পর্যন্ত কখনো রিং হবে না, কোন ডায়ালে কোনো কাজ হবে না। জগতের মধ্যে আমরা যারা আছি আমাদের জ্ঞানের পরিধি কত, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আপনি বলেন যে জ্ঞানটা আমি দিয়েছি এই জ্ঞান যথেষ্ট নয়, এই জ্ঞান আপনার কাছ থেকে নিতে হবে, আপনি হচ্ছেন জ্ঞানের মহাভাণ্ডার, এই জ্ঞানের সঞ্চয়ের জায়গা হলো আপনি, আপনি হলেন জ্ঞানের ব্যাংক, আপনি হলেন জ্ঞানের মহাভাণ্ডার, এই জ্ঞানের মহাভাণ্ডারের মহাসাগর আপনি। সেখানে যে যেমন করে জাল ফেলবে যে সেখানে তার মাছ ধরতে পারবে কি বলুন ঠিক কিনা? বঙ্গোপসাগরের মধ্যে যখন জেলেরা যায় সবাই এক ধরনের জালে মাছ পায়, কেউ পাঙ্গাশ পায়, কে বলে কেউ রিতা মাছ পায়, এক একজনের জালে এক একটা ধরা পড়ে। আমার প্রিয় নবী ইসলামের সেই মহাজ্ঞান ভাণ্ডার, মহাজ্ঞানের সাগর বঙ্গোপসাগরের জেলেরা মাছের জন্য যখন জাল ফেলে তাদের জালে যেমন মাছ আটকে যায়, ঠিক এমনি করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নবীজির জ্ঞান ভাণ্ডারের মহাসাগরে জাল ফেলেছেন, সেই জালের জ্ঞান তিনি লাভ করেছেন, সেই তার লব্ধ জ্ঞান এই পৃথিবীকে অবাক করে দিয়েছে। শাফি রাহমাতুল্লাহি আলাইহি প্রিয় নবী ইসলামের সেই জ্ঞানের মহাসাগরে জাল ফেলেছেন, এই জ্ঞানের ভাণ্ডারে জাল ফেলার পরে যে জ্ঞানটি তিনি আহরণ করেছেন স্বাভাবিত জ্ঞানটি অনেক কিছু। এবং মালিক ইমাম আহমদ বিন হাম্বাল, সব মানুষ ডুবুরি হয় না, সবাই ডুবাতে জানে না, মণিমুক্তা সবার হাতে ধরা পড়ে না, মণিমুক্তা আহরণকারী ব্যক্তি ভিন্ন। কথা বুঝতে পারছেন? কাজী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ভাণ্ডারের মধ্যে ইমাম আবু হানিফা ইমাম শাফি যে জ্ঞান আহরণ করেছেন, একটি ছোট্ট তুলনামূলক ভাবে উপমা দেখবে বুঝে আসবে খুব সহজ ভাবে। সেটা হলো পৃথিবীতে একটি শিশু মায়ের গর্ভে জন্ম নিল, এখন মা তাকে প্রসব করেন নাই, এই শিশুটির নাম হলো হযরত আবু জাফর তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি। আবু জাফর তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের গর্ভে, দুর্ভাগ্য মা তাকে প্রসব করার আগে মা মারা গেল, মায়ের মৃত্যু হল, কিন্তু আবু জাফর তাহাবি শিশুটি মায়ের গর্ভে। স্বভাবত কোন মা যদি গর্ভ নিয়ে মারা যান তাহলে গর্ভস্থ শিশুটিকে মৃত মনে করে তাকে মায়ের সাথে মাকে যেখানে মাকে যেখানে দাফন করা হয় সেখানে মায়ের গর্ভেই শিশুটি থাকা, এই অবস্থায় মা সেখানে মদফুন তাকে দাফন করা হয় এবং শিশুটি মায়ের গর্ভেই ওই অবস্থায় কবরে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে যে কোন শিশু যদি মায়ের গর্ভে থাকা অবস্থায় মা মারা যান তাহলে ওই শিশুটি মায়ের সাথেই কবরে চলে যাবে শেষ। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন না, কোন মা
তার গর্ভে শিশু থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে মায়ের মৃত্যুর সাথে সাথে তার এই গর্ভের শিশুটা বেঁচে আছে কিনা এটা পরীক্ষা করতে হবে। মা মারা গেলেই যে শিশু মারা যায় তা কিন্তু নয়। পৌরাণিক সায়েন্স আর মেডিকেল সায়েন্স দুটো এক জিনিস নয়। মেডিকেল সায়েন্স কোরআনের কাছে এখনো শিশু, এখনো কি শিশু। পৃথিবীতে যে জ্ঞান মহাবিজ্ঞান আজকের পৃথিবীতে এসছে, এখনো শুধুমাত্র চাঁদের দেশ পার হতে পেরেছে, মঙ্গল গ্রহের ছোঁয়া ছোঁয়া, এখনো নেপচুন ভালকান বুধ বৃহস্পতি শুক্র আকাশের যতগুলো গ্রহ নক্ষত্র আছে এগুলোর হদিস এখনো অনেক ক্ষেত্রে তারা জানতে পারে না। জ্ঞানের মহাজগতে বিজ্ঞানীরা এখনো কোরআনের কাছে শিশু। হযরত নবী সুলাইমান আলাইহিসসালাম তিনি জাতিকে অবাক করে বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ক্বাদ উল্লিমনা মান্তিকাত তাইর। পৃথিবীর সকল মানুষ কেউ বাদ নাই, এর মুসলমানকে বলা হয়নি, জগতের মানব সকল ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, ব্যবসায়ী হতে পারে, সে যেই হোক না কেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ উল্লিমনা মান্তিকাত তাইর, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে, আমি প্রাণী জগতের ভাষা বুঝি। সুবহানাল্লাহ বলেন, প্রাণী জগতের ভাষা নবী সুলাইমান আলাইহিসসালাম তিনি বুঝেন। পৃথিবীর বয়স কেটে গেল নবী সুলাইমান আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত প্রায় 5,500 বছর কেটে গেল, কিন্তু একটা গাভি যখন হাম্বা বলে তখন কি বলে সে এখনো কোন বিজ্ঞানী বের করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর এমন কোন প্রাণী নাই, জগতের এমন প্রাণী, জগতের এমন কোন প্রাণী খুঁজে পাওয়া যাবে না যে প্রাণীর ভাষা পৃথিবীতে কোন মানুষ এখন বুঝে, এ পর্যন্ত তারা বুঝে উঠতে পারে না। অথচ নবী সুলাইমান প্রাণীর কথা শুনে তিনি মিসকি হেসে দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন আকাশে উঠত, নবী সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন আকাশে উঠত, এই সিংহাসন উড়ার জন্য কোন পেট্রোল মোবিল, কোন অপটিন, কোন কেরোসিন, কোন জেট অয়েল ব্যবহার হতো না, কোন জ্বালানি ব্যবহার হতো না জ্বালানি ছাড়া। এটি আল্লাহ তাআলা তাকে গিফট করছেন, উপহার দিয়েছেন। আমরা যেমন খুব বড় মানুষকে গিফট করি, আল্লাহ তারা যখন বান্দার উপরে খুশি হয়ে যান তখন এই বান্দাকে দুনিয়ায় কিছু গিফট দিয়ে দেন। এই গিফটের মধ্যে সবচেয়ে বড় গিফট যেটা সেটা হচ্ছে দুনিয়াবি গিফট এবং আখেরাতের গিফট, এই উপহার দুটি দেওয়ার প্রচলন পৃথিবীতে আছে আল্লাহর পক্ষ থেকে। জগতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আল্লাহ গিফট দিয়েছেন, যারা আল্লাহ গিফটেড নট গড গিফটেড, গড নয় বরং কি আল্লাহ, যেটা বলেন কি আল্লাহ, ভগবান নন বরং কে আল্লাহ, ঈশ্বর নন বরং কে আল্লাহ। কথা বুঝতে পারছি, আল্লাহ আল্লাহ, আরবিতেও আল্লাহ, বাংলায়ও আল্লাহ, উর্দুতেও আল্লাহ, সবটাতেই আল্লাহ। আল্লাহ মানে প্রভু না, আল্লাহ মানে কি প্রভু না, আল্লাহ মানে সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তা তার গুণ, এটা তার একটা কাজ, তিনি এই কাজটি করেন, সৃষ্টি করেন তিনি, ফাতির উসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা। কথা বুঝতে পারছেন, অতএব আল্লাহ আল্লাহ, আল্লাহ কি আল্লাহ, আল্লাহ, এই জন্য আল্লাহ শব্দটাকে বিভাজন করার কোনো সুযোগ নেই। যদিও কোন কোন ব্যক্তি এটাকে বিভাজন করেছেন যে আল্লাহর আলিফটা বাদ দিলে লিল্লা হয়, লামটা বাদ দিলে লাহু হয়, আর লাম শেষেরটা বাদ দিলে হু হয়, প্রত্যেকটাতে অর্থ। এটি বিশ্লেষণমূলক কথাবার্তা, এটি অন্যায় কিছু না,
তবে আল্লাহ যেমন একক সত্তা, তাকে যেমন বিভাজন করা যায় না, তার যেমন কোনো ভাগ নাই, তিনি আহাদ, তিনি ওয়াহিদ, কতক্ষণ না, তিনি ফার্দ, তিনি ফরীদ, তিনি ফার্দ এবং তিনি কি ফরীদ, তিনি একক অদ্বিতীয়। অতএব তিনি যেহেতু একক সত্তা, কাজে তার নামটাও একক সত্তার নাম হবে, আর সে নামটাকে কোন রকম ভাগ করা যাবে না। এই জন্য কোন অবস্থাতে এই নামটার বিভাজনের ক্ষেত্রে অধিকাংশ আলেম এই ভাগটাকে তারা পছন্দ করেন নাই, যে আলিম উঠাই দিলে লিল্লাহ হয় আর লিল্লাহ বাদ দিলে না হু হয়, নামটা উঠাই দিলে আল্লাহ শব্দটি বাদ দিলে পরে হু হয়, যদিও এই ব্যাখ্যা এটি অন্যায় কিছু নয়। কিন্তু ওলামা ইকরাম বলছেন যে আল্লাহ যেমন তার বিভাজন নাই, তার নামটাকেও বিভাজন করা যাবে। তারপরে এটাকে বিশ্লেষণ করে পার্ট পার্ট, আপনি একটা গাড়ির নাটবোল্ট খুলে খুলে যেমন পার্টস গুলো আলাদা করেন, আল্লাহ শব্দের পার্টস আলাদা করার কোন সুযোগ নাই। আপনি আলিফ আল্লাহ থেকে আলিফ দূর করে দেবেন, আপনি আল্লাহ শব্দ থেকে লাম দূর করে দেবেন, আপনি আল্লাহ শব্দ থেকে হু আলাদা করে দেবেন তা নয়। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তিনি যেখানে আল্লাহ ব্যবহার করেছেন সেখানে কি আল্লাহ, যেখানে লিল্লাহ ব্যবহার করেছেন সেখানে কিন্তু মূলত আল্লাহ শব্দ ছিল, লাম আসার কারণে সেখানে আলিফটা উঠে গেছে। কথা বল না কি উঠে গেছে, আলিফ উঠে গেছে। আমি বিশ্লেষণে যাবো না, এটা একটা ওয়াজ মাহফিল, এটা ক্লাস নয়, এটি ক্লাস নয়, এটা একাডেমিক কোন বিষয় নয়, এটা ওয়াজের বিষয়। একাডেমিক বিষয় আলাদা আর ওয়াজের বিষয় কি আলাদা, ওয়াজ হচ্ছে ঠুনকো কথা, আপনাকে সন্তুষ্ট করতে পারলেই আমি বড় বয়স হয়ে গেলাম, কি বলেছে কি বলি নাই, গান বললাম না গজল বললাম না এখানে কোন ভালো কথা উপস্থাপন করলাম, সে বিষয়গুলো অনেক ক্ষেত্রে বিচার বহুমতের মানুষ আমাদের মাঝে বসা আছে, কেউ ভাটিয়ালি গান পছন্দ করে কথা বললাম, আর কেউ ভাটিয়ালি সুর পছন্দ করে, অতএব এই মঞ্চে বসে কেউ এই সুরগুলো দিয়ে তাদের বক্তব্য তারা দেন, যেটা আমি ব্যক্তিগত পছন্দ করি না, তাই আমি ব্যক্তিগত পছন্দ করি না। তবে ওয়াজ হচ্ছে এটি কোরআনের শান নবী প্ল্যাটফর্ম, এটা এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম কোন গায়কের প্ল্যাটফর্ম নয়, এই প্ল্যাটফর্ম এমন কোন ব্যক্তির প্ল্যাটফর্ম নয় যেখানে মমতাজের গান আনার সুযোগ আছে, কত বড় না, ভাটিয়ালি সুর এখানে দরকার না, কোরআনের সুরেই বড় চমৎকার, কোরআনের সুরেই সবচেয়ে কি চমৎকার। জামিল ভাইরা আমার ডন ভাই, আমি খুব এই কথাগুলো বলতে কাউকে ভয় করি না, যেহেতু জীবনের একটি পর্যায়ে তো এসে পৌঁছে গেছি, আমরা যদি না বলি কে শেখাবে, আমরা যদি না বলি তাহলে কে বলবে, বলার তো একদম মানুষ থাকতে হবে। সম্মানিত শ্রোতি, বিষয়টি আপনাদের কাছে আমি তুলে ধরছিলাম, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মাযহাব অনুযায়ী যদি কোনো গর্ভবতী নারী, কোনো মা যার গর্ভে সন্তান, তিনি সন্তান গর্ভে থাকা অবস্থায় মারা গেলেন, এই শিশুটি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি যেটা, তার সাইন্স যেটা, তার বিজ্ঞান যেটা, সেটা হচ্ছে যে শিশু মায়ের মৃত্যুর সাথে সাথেই সে মারা যায়, অতএব সেই শিশুটিকে কিছু পরীক্ষা করতে হবে, এই জন্য তিনি পরীক্ষার ফর্মুলা দিয়েছেন, কি দিয়েছেন ফর্মুলা দিয়েছেন, জগতের মধ্যে এই ফর্মুলা গুলো আজ পর্যন্ত মেডিকেল সায়েন্স খুঁজে পায় নাই। সেই সূত্র ধরে আমি হযরত নবী সুলাইমান আলাইহিসসালামের কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম, যে আকাশে যে সিংহাসন তার দিয়েছে, তো এই সিংহাসন এই পৃথিবীর মধ্যে স্বাভাবিকভাবে যেভাবে জ্বালানি ব্যবহার করা হয়, জ্বালানি ছাড়া কোন রকম রিমোট কন্ট্রোলার ছাড়া, রিমোট কন্ট্রোলার ছাড়াই শুধু মুখের কথায়, মুখের কথায় একটা প্লেন আকাশে উড়ে, মুখের কথায় বাতাসের গতি বাড়ে, আজ পর্যন্ত এই পর্যায়ে যেতে পারি না, বিজ্ঞান এখনো শিশু কোরআনের কাছে।
একটু বড় করে বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ বলবো এই কারণে বলবো যে আমি একজন মুসলিম আমার কোরআন যে নির্দেশনা দিয়েছে এটার মধ্যে কোন রকম ভাবে এখানে কোন রকম এমন কথা বলা হয় নাই যে কথাটি অন্তত পক্ষে মেনে নেওয়ার মতো নয় প্রতিটি কথা মেনে নেওয়ার মতো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা গিফট করেছেন এটা তাকে উপহার দিয়েছেন আল্লাহ যদি বান্দার উপরে খুশি হন কার উপরে খুশি যদি হন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا যারা আমার পথে চেষ্টা করে আমাকে সন্তুষ্ট করবে আমি তার জন্য হাজার দুয়ার খুলে দিব সুবহানাল্লাহ আমাকে পেতে আর তার কষ্ট হবে না সে আমাকে পেয়ে যাবে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যে গিফটটা পেলেন আমার নবীর যুগে আল্লাহ তাআলা কিছু গিফট দিয়েছেন কিছু উপহার দিয়েছেন এই উপহারটা মন্দ হয় নাই কিন্তু আমরা নিতে পারছি না আল্লাহর সেই গিফটটা উপহারটা এখনো আছে বিয়ে শাদীতে আমরা উপহার দেই দেই না আল্লাহর উপহার দেওয়া বন্ধ হয় নাই কিন্তু সেই উপহার আমরা নিতে পারছি না নবীর যুগে আল্লাহ তাআলা সেই উপহারগুলো দিয়েছেন আমাদের প্রিয় নবী ইসলামের যুগে যে উপহারগুলো দিয়েছেন সেটা হলো যে তিনি নবীজির 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এত সিনেমার টিকিট কিনে খেলার টিকিট কিনে কি বলেন ঠিক কি না কিন্তু জান্নাতের টিকিট কি এই বাংলাদেশের এমন কোন টিকিট কাউন্টারে পাওয়া যায় না যারা বলে পৃথিবীর কোন টিকিট কাউন্টারে কি এই জান্নাতের টিকিট পাওয়া যাবে না টিকিট কাউন্টার আল্লাহর আরশে কোথায় আল্লাহর আরশে আল্লাহ তাআলা বান্দাকে যদি উপহার দেন তাহলে তিনি দিবেন এবং সেই উপহারটা হলো যে পৃথিবীতে জান্নাতের টিকিট আল মুবাশশারুনা বিল জান্নাহ আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়েছেন সুবহানাল্লাহ এদের কবরে প্রশ্ন নাই এদের কবরে কি প্রশ্ন নাই আপনি বলবেন কবরে প্রশ্ন হবে না নবী তো বলছেন যা উকবরাল মাইয়িত আতাহু মালাকান ইয়াসআলান মানুষ যখন কবর যায় তখন দুজন ফেরেশতা আসে প্রশ্ন করে আহাদুমুল মুনকার ওয়াল আখির আল নাকি একজনের নাম হচ্ছে মুনকার অপরজনের নাম কি নাকি তো মুনকির নাকির কবরের মধ্যে প্রশ্ন এখানে কবরের প্রশ্ন যারা জান্নাতের টিকিট পেয়েছে তাদেরকে প্রশ্ন করা হবে না মানে প্রশ্ন করা হবে না মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার মেহমান হিসেবে গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ অতএব কবরে ফেরেশতা আসবে ঠিক কিন্তু জানতে চাইবে না মার রব্বুকা তোমার রব কে জানতে চাইবে শুধু এটা যে কোন আর সুবিধা লাগবে কিনা সুবহানাল্লাহ কবরের মধ্যে কোন সুবিধা লাগবে কিনা কবরে সুবিধা দেওয়ার জন্য ফেরেশতা আসবে কিন্তু প্রশ্ন হবে না সেখানে বাক্য পরিবর্তন হবে আসবে তার ঠিকই কবরে কিন্তু এইভাবে ওই গুরজনই আসবে না ভয় এই জন্য আমি আপনাদের খেদমতে আদেশ করতে চাই হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চারটা গিফট দিয়েছেন কয়টা চারটা চারটি উপহার তাকে দিয়েছেন বিকজ একটি কারণে যে তিনি অনুশোচনা করেছেন তিনি আল্লাহর কাছে লজ্জিত হয়েছেন তিনি লজ্জা পেয়েছেন আমরা সুদ খাই ঘুষ খাই মুখে শরম নাই লজ্জা নাই শরমও নাই লজ্জাও নাই সরকার তাকে বড় পদে বসিয়ে দিয়েছে বিশাল বড় পদে বসে আছে অথচ বাসায় দেখা করো ওইখানে লক্ষ টাকার লেনদেন হচ্ছে ভয় নাই আল্লাহ এই ধরনের মানুষগুলো আমাদের সমাজে আজকে আল্লাহর গজবকে ত্বরান্বিত করেছে আল্লাহর উপহারটাকে দূরে সরাই দিয়ে আল্লাহর পক্ষ থেকে গজবগুলো আমাদের জন্য রেডি করে নিয়ে আসতেছে এই জন্য এই মাহফিলের আয়োজন এই জন্য এই বিশাল জলসার আয়োজন এই জন্য আলেম ওলামাদের সমাগম আলেম মানে জ্ঞানী আলেম মানে কি জ্ঞানী আলেম মানে হচ্ছে কি জ্ঞানী মানুষের সমাগম
একজন জ্ঞানী মানুষকে এনে তার কাছ থেকে আমরা আজকে ব্যবসায়ীর কাছ থেকে আমরা ব্যবসা শিখতে হয়। লঞ্চে চালায় কত বললাম তার কাছে, সেই লঞ্চের যিনি চালক পাইলট তার কাছে যেমন সে আরেকজনের কাছে শিক্ষা গ্রহণ করে, ঠিক অনুরূপ ভাবে গোটা জীবনকে পরিচালনা করার জন্য আলেমের প্রয়োজন। আলেম আপনাদের সে পথ দেখিয়ে দিন, আলেম ওলামা পথ দেখাবে, কারণ আলেম ওলামাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে যেটা সাধারণ মানুষকে দেন নাই। আল্লাহ আলেমদেরকে সনদ দিয়েছেন, একটা ডিগ্রি দিয়েছেন, সনদটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে আলেমরা। এখন আপনার আফসোস করবে জানতে আলিম হতে পারলাম না, তাহলে আমি তো বঞ্চিত হয়ে গেলাম। নবীজি বলছেন না, নিরাশ হওয়ার কোন সুযোগ নাই, যদি তুমি আলিম হতে না পারো আলিমের বাবা হও। কতক্ষণ তুমি আলিমের কি হও, বাবা হও। যদি আলিমের কোন আলিমান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসা, নবীজি বলেন তুমি আলেম হও যদি না পারো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি না হও তাহলে মুস্তামিআন আলেমের কথা শুনো, আর কথা শোনার জন্য সুযোগ না থাকে এত বেশি ব্যস্ত, ফ্যাক্টরি এনো অনেকগুলো বানাই ফেলেছে, তোমার কাজের ব্যস্ততা এত বেশি, আলেমদের কথা শোনার তোমার সুযোগ নাই, তাহলে দূর থেকে আলেমদেরকে মহব্বত করো, ওদেরকে গালি দিও না। আলেম না হচ্ছে তোমার জগতের জ্ঞানী মানুষ, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ মদত দিয়ে তাদের সাহায্য করেছেন, জ্ঞানের কোরআনিক জ্ঞানটা তাদের মাথার মধ্যে আছে, ওই জ্ঞানটা তোমরা নিবে, এটা এমন একটা জ্ঞান, ইন্নাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআনের জ্ঞানটা এমন করে যেমন আমাদের দেশে যারা ছিপ দিয়ে মাছ ধরে, ছিপ দিয়ে মাছ ধরতে গেলে বাঁশের কঞ্চিটা এটা যখন কাটে তখন সে বাঁশের প্রত্যেকটা কঞ্চি গিরার মধ্যে আঁকা বাঁকা, কত কর আকামাত গাজালাত সুকাত জারাবি লাহলি ইরাকাইন হাওলাল কামিতা, তার অর্থ হলো একটা বাঁশের কঞ্চি বাঁকা, এটা দিয়ে কোনোদিন সিপ বানানো যায় না, এটা বানাতে গেলে গিরাগুলো সোজা করতে হয়, আর সোজা করতে গেলে তাকে আগুনে শেক দিতে হয়, এই জন্য মাঝে মাঝে শেক দেওয়ার জন্য আলেমদেরকে আনতে হয়, এরা সব স্পট যেখানে যেখানে দুর্বলতা, যেখানে যেখানে অপরাধ, যেখানে যেখানে গুনাহের কাজ হয় ওগুলোকে চিহ্নিত করে করে আপনার কাছে বলে দেবে, ওরা আপনাকে সেই সায়েন্সটা যখন অ্যাপ্লাই করবে তখন আপনার মাথার মধ্যে আসবে কিনে, এইটা তো আমার তো জানা নাই যে এত বড় এটার অপরাধ, আপনি বুঝতে পারছেন, এই কারণে আজকে আপনারা কষ্ট করে বসে আছেন। আমি মোবারকবাদ জানাই ধর্মগঞ্জ বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ এবং এলাকার সকল মানুষকে, যা আপনারা বছরে এই ধরনের কাটা